গ্যাস লাইনের বিস্ফোরণে নিহত ১১। এবং চীনকে ঠেকাতে G7 সম্মেলনে নতুন পরিকল্পনা ঘোষণা। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। সকালে হুবেই প্রদেশের ঝাংওয়ান জেলার শিয়ান শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, বিস্ফোরণের পর শতাধিক মানুষকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন গুরুতর আহত হয়েছেন। শিয়ান শহরের পৌর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছেন। উদ্ধারকারীরা বিধ্বস্ত ঘরবাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। চীনকে টেক্কা দিতে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে একটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট G7। নতুন এই পরিকল্পনার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো নির্মাণে সহায়তা করা হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ডের পরিকল্পনা করেছেন। এটি চীনের BRI এর পাল্টা পরিকল্পনা। বাইডেন বলেন, গুণগত দিক দিয়ে এটি আরও উন্নত মানের। G7 এর তিন দিনের সম্মেলনের আজ শেষ দিনে আলোচনা হবে আবহাওয়া ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫০০০ বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫১০০০ বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭,৬৪,২৩,৫০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৮,১০,৯৯৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৬,৩৯৮,৩৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩,৪৩,১৫,৮২৫ জন। মৃত্যু হয়েছে ৬,১৫,০০০ বেশি। এদিকে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২,৯৪,২৪,০০৬ জন এবং মারা গেছেন ৩,৭০,০০০ বেশি। নাইজেরিয়ার উত্তরাঞ্চল জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। শনিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানায় AFP। জামফারা পুলিশের মুখপাত্র জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এই ঘটনা ঘটে। একটি ডাকাত দল গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং অনেক গ্রামবাসীকে তাড়া করে পার্শ্ববর্তী জঙ্গলের দিকে তাড়িয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়। হামলার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে এই ঘটনায় জামফারার গভর্নর বেলো মাতোওয়ালি একটি বিবৃতিতে তিনি নিজেদের রক্ষার জন্য স্থানীয়দের আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে রাজ্যটির জুর্মি জঙ্গলের আশেপাশের গ্রামগুলোতে ডাকাতদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে হামলা বন্ধে কর্তৃপক্ষের সহায়তা চেয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। করোনা শুরুর প্রায় ৫-২ বছর পর ভুটানে ৮ বছর বয়সী এক শিশুর দেহে করোনা ভাইরাস শনাক্তের পরই ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী ৭২ ঘণ্টা। ভুটানের জাতীয় বার্তা সংস্থা BBS জানায়, থিম্পুর একটি বিদ্যালয়ে নিয়মমাফিক র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলছিল। সে পরীক্ষায় ওই শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপরই তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও RT-PCR টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবারও করোনা পরীক্ষা করা হবে। এছাড়া ৭২ ঘণ্টার এই লকডাউনের সময় থিম্পু জুড়ে সবার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১১। এবং চীনকে ঠেকাতে G7 সম্মেলনে নতুন পরিকল্পনা ঘোষণা।
আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।